ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ফেসবুক আসক্তির সংখ্যা। ফেসবুকের এই আসক্তির ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি এবং সামাজিক জীবন। অসংখ্য বিশৃঙ্খলা এবং হতাশার জন্ম দিচ্ছে এই ফেসবুক। 2018 সালের মার্চ মাসে 1000 লোকের উপর একটা জরিপ করা হয়, আর এই জরিপে দেখা যায় 41% লোক দাবি করে যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো তাদের বিষণ্নতা, দুশ্চিন্তা, বিস্ময়তা বৃদ্ধি করেছে। যাই হোক, আজকের বিষয় মূলত ফেসবুকে যেসব বিষয় শেয়ার করা যাবে না তা নিয়ে। নিউজফিড ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি অংশ। ফেসবুক ব্যবহারকারী 80% লোক তাদের দিনের অধিকাংশ সময় এই নিউজফিডে নষ্ট করে, আর এর মধ্যে অনেকে আছে যারা নিউজফিডে নিজের অনেক কিছু শেয়ার করে। আজকের এই ভিডিওতে মূলত এরকম 5টি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে 5টি তথ্য ফেসবুকে শেয়ার করা ক্ষতিকর। 1. খাবারের ছবি শেয়ার। খাবারের ছবি কম বেশি সবাই শেয়ার করে থাকে। হঠাৎ রেস্টুরেন্টে গেল কিংবা কোনো ভালো খাবার খেলো, তখনই ছবি তুলে ফেসবুকে শেয়ার। ব্যাপারটা আপনার কাছে ভালো মনে হলো, এ ধরনের কাজ কখনোই ভালো নয়। প্রথমত বোঝা যাচ্ছে আপনি সচরাচর এরকম ভালো খাবার খান না, আজকে প্রথমবারের মতো খেলেন আর শেয়ার করে দেখিয়ে দিলেন আমি ভালো রেস্টুরেন্টে খাচ্ছি। আপনি নিজেকে জাহির করতে চাচ্ছেন, এটা এক ধরনের অহংকার আপনার মনের মধ্যে সৃষ্টি করে। আর ইসলামের প্রতিবেশী অধিকারের কথা বলতে গিয়ে বলেছেন, আপনি যখন তরকারি রান্না করবেন তখন তরকারিতে ঝোল যেন বৃদ্ধি করে দেন, যাতে করে প্রতিবেশীকে তার কিছু অংশ দেওয়া যায়। আর আমরা কি করছি? কাউকে তো খাবারের শরিক করছি না, উল্টো খাবারের ছবি শেয়ার করছি। 2. যাচাই বাছাই ছাড়া কোনো নিউজ বা তথ্য শেয়ার। ফেসবুক গুজবের কারখানা বলা চলে। যদিও অনেক সঠিক তথ্য এবং খবর প্রচার হয় ফেসবুকে, তাই ফেসবুকে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই সেই বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি, অন্যথায় মিথ্যা তথ্য প্রচার করে গুনাহগার হয়ে যাবে, সেটা হোক ইসলামিক কিংবা সাধারণ কোনো বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেছেন সঠিক কথা বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যাচাই করা ছাড়া কোনো তথ্য বা খবর বর্ণনা করা মিথ্যাবাদী হওয়ার সামিল। তাই ফেসবুক থেকে কোনো তথ্য পেলে তা অবশ্যই যাচাই বাছাই করে শেয়ার করবেন। আপনার একটি মিথ্যা তথ্য শেয়ার করার দ্বারা ঝগড়া এমনকি সহিংসতা দেখা দিতে পারে। 3. অযথা অন্যের সমালোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির দোষ গোপন করে রাখে, তবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করে রাখবেন। কিন্তু আমরা ফেসবুকে অধিকাংশ সময় মানুষের দোষ ত্রুটি বর্ণনার অধিক সময় নষ্ট করি, অন্যের সমালোচনা শেয়ার করাটাকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এ ধারা নিজের যেমন গুনাহ হচ্ছে, তেমনি শত্রুতাও সৃষ্টি হচ্ছে। আমাদের স্মরণ রাখা জরুরি, ইসলামের সমালোচনা নয়, ব্যক্তিকে সংশোধন, শুধরে দেওয়া কিংবা দিনের পথে দাওয়াত দেওয়াকে পছন্দ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পেছনে এবং সম্মুখে প্রত্যেক পর নিন্দাকারীর জন্য দুর্ভাগ্য ধ্বংস। এছাড়াও অন্যের সমালোচনা করা, গীবত করার অধিকাংশ বিষয় থাকে অনুমান নির্ভর। গীবত করা আর মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান কাজ। অপরদিকে অনুমান নির্ভর কথা বলা প্রসঙ্গে রাসুলে করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তোমরা অনুমান ও ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। 4. শো অফ। শো অফ কথাটি বর্তমানে বেশ প্রচলিত। ফেসবুক বর্তমানে শো অফ করার অন্যতম হাতিয়ার হয়ে গেছে। নতুন আইফোন কিনে মিরর সেলফি তুলে তা ফেসবুকে শেয়ার করা, দামি গাড়ি কিংবা দামি ব্র্যান্ডের জিনিস কিনে তা ফেসবুকে শেয়ার করে নিজেকে জাহির করাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ আমরা একবারের জন্য চিন্তা করি না, এগুলো তো অহংকারের বহিঃপ্রকাশ। অহংকার হলো কাফেরদের চরিত্র। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, বরং যারা কাফের তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। অপরদিকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যে ব্যক্তি অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আপনার শো অফ করা অন্যের জন্য কষ্টকর হতে পারে,
ফেসবুকে অধিকাংশ মানুষের হতাশার অন্যতম কারণ তার আছে আমার কেন নেই এই নিয়ে। পাঁচ, হতাশা ও দুর্বলতা প্রকাশ। শো অফ করা এবং শেয়ার করা যেমন ক্ষতিকর, তেমনি নিজের দুর্বলতা এবং হতাশা ফেসবুকে শেয়ার করাটাও ক্ষতিকর। অতিরিক্ত ফেসবুক ব্যবহারের ফলে এমনিতেই আপনি হতাশা আর বিষণ্ণতার মধ্যে থাকেন, এর মধ্যে আবার নিজের হতাশা আর ব্যর্থতা শেয়ার করার দ্বারা পরিমাণ বৃদ্ধি করা ছাড়া আর কোনো লাভ হয় না। ফেসবুকে আপনার হতাশার কথা শেয়ার না করে ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ক্ষমা ও বড় প্রতিদান রয়েছে। আর নিয়মিত তওবা করুন, কেননা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বীয় বান্দা তওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উট জঙ্গলে হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। উপরে উল্লেখিত বিষয় ছাড়াও বর্তমান সময়ে অনেকে ফেসবুকে নারীদের ছবি শেয়ার করা সহ আরও অনেক ধরনের ইসলাম বিরোধী কাজ করে থাকে। এ দ্বারা প্রতিনিয়তই গুণাগারের খাতায় নিজের নাম লেখানো ছাড়া আর কোনো লাভ হচ্ছে না, আর এসব বিষয়ে সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল ক্ষতিকর বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।